আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা টিভির পর্দায় বসে, ইকরা টিভির পর্দায় স্বাভাবিকভাবেই সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রোগ্রামটা দেখার জন্য নিয়াত করেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই সময়টুকু আমাদের জন্য বরকতময় করে দিন, এবং এই যে সময়টুকু আমরা দান করছি এখানে বসে, আমি এবং আপনারা সবাই যেন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আল্লাহ তুমি কেয়ামতের ময়দানে তোমার নবীর শাফাত আমাদের জন্য মঞ্জুর রেখো, এবং তার হাতে কাউসারের পানি আমাদেরকে পান করার তৌফিক দান করো, এবং জান্নাতে অন্তত তাকে দেখতে পারে এরকম একটা জায়গায় তুমি আমাদেরকে স্থান দিও, আল্লাহর কাছে এই দোয়াটা করি। এবং তার জন্য সবচেয়ে বড় জিনিস হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, তার এই জীবন জানার মাধ্যমে সেটাই যেন আমাদের জীবনে চলে আসে। আপন তাকে এমনভাবে ভাবি যে তিনি যে কাজ, যে কথা, যে কাজ যেমনভাবে করেছেন, যেভাবে বলেছেন, আমরা যেন সেইভাবে প্রতিপালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন, এই নিয়ার জন্য আমরা করি। সম্মানিত ভাইরা, আমি গত এপিসোডে আলোচনা করেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মেরে ফেলার জন্য যে প্রস্তুতি কুরাইশরা নিল, তার প্রভাব আল্লাহ তাআলা কীভাবে দিচ্ছেন, তার প্রতিদান আল্লাহ তাআলা কীভাবে দিচ্ছেন। প্রভাব আমি দুইভাবে বলতে, মানে প্রতিদান বা প্রভাবটাকে আমি দুইভাবে বলার চেষ্টা করেছি। একটা হলো যে মক্কার মধ্যে দুটো গ্রুপ তৈরি হলো, একটা গ্রুপ হলো যে যারা একটু মানে বিদ্বান মানুষ, তারা মনে করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে আর জানে মারার চেষ্টা করা ঠিক না, তার সাথে নেগোসিয়েশন করা ভালো। আর একদল মানুষ এখন চিন্তা করলেন যে না, এখন তাকে জানেই মেরে ফেলবে, হামজার মতন লোক যখন মুসলমান হয়েছে তো আমাদের আর কোনো অপশন খোলা নাই, এখন তাকে জানে আমরা মেরে ফেলব। যাই হোক, এখন আমি একজনের মানে গল্প নিয়ে আসবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে জানে মারার চিন্তা করলেন। সেই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন, এবং আপনারা হয়তো আশা করছেন যে তার নামটাই আমি এই এপিসোডে বলবো। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের খুব সম্মানিত পদবাচ্য ছিলেন, সব একেবারে দারুন নদওয়াতে পার্লামেন্টারি হাউসে তিনি নিয়মিত থাকতেন। বাইরের থেকে যে সমস্ত উফুদ আসতো তাদের সাথে ডিল করতেন তিনি, বাইরের থেকে যে ডেপুটেশন আসতো হযরত ওমর কুরাইশদের পক্ষ থেকে তাদের সাথে কথা বলতেন, ডিল করতেন, সব দিক দিয়ে তিনি তার পজিশন কিন্তু খুব হাই ছিল। যখন মুসলমানদের উপর অত্যাচার শুরু হয় তিনিও নিজে হাতেই অত্যাচার করেছেন। জুনাইরা নামে একজন দাসীকে তিনি মারতে মারতে এক পর্যায়ে এমন হয়েছে যে তাকে মেরে ফেলেছেন এরকম মনে হয়েছে। তাকে ওই লাশটা এক ঘরের মধ্যে আটকায় তারপরে উনি নিজের ঘরে গেছেন। শেষ রাত্রে মনে হয়েছে যে তো মেরে ফেললাম একটা মেয়েকে, তো দেখে আসি, তার চোখও নষ্ট হয়ে গিয়েছিল। তো দেখতে পেলেন যে ঘরে যেখানে লাশটা রেখে গেছেন সে লাশ আনায় বসে নামাজ পড়তেছে, আর আকাশ থেকে একটা আলো তাকে ছেয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে উনি তাজ্জব অভিভূত হলেন যে মরে যাওয়ার কথা ছিল, মনের মধ্যে একটা মানে উথাল পাথাল শুরু হয়ে গেল যে যাকে আমি মেরে ফেলার চেষ্টা করলাম সেই ব্যক্তি এখন উঠে আল্লাহর কাছে আবার দোয়া করতেছে। এটা আমাদের মতন পৌত্তলিকতা নয়, আমরা যা পূজা পার্বণ করি সেটা এই ধরনের না, এ আসলে আল্লাহকে ভালোবেসেছে। এবং এই ধর্মটা আসলে ভিন্ন একটা ধর্ম, এটা মিক্সড একটা অনুভূতি হযরত ওমরের মধ্যে হয়েছে। উনি বলেন যে আমি প্রচুর মদ খেতাম, এবং আমার রাতগুলো সাধারণত কাটত মক্কার বিভিন্ন যে সমস্ত জায়গাতে নাচ গানের অনুষ্ঠান সহ পাব ছিল যেখানে মদের আসর হতো, সেই সমস্ত জায়গাগুলোতে আমি যেতাম। একদিন আমি রাত্রে বের হলাম, বেরিয়ে সেদিন আমার মন মেজাজ ভালো নাই, হযরত হামজা অলরেডি ইসলাম গ্রহণ করে ফেলেছে। তো হযরত হামজা ইসলাম গ্রহণ করার তিন দিন পরে এই ঘটনাটা ঘটতেছে যে হযরত ওমর এই চিন্তাগুলো করতেছেন, দারুণ ব্যাপার। তো
হযরত ওমর বললেন যে আমি মদের এতে গেলাম, পাবে গেলাম, যেখানে মদ খেয়ে মানুষ হয়েছে, গান বাজনা করতেছে, তো ভাল লাগলো না। আর একটা জায়গায় গেলাম, তো সেখানে তেমন কোনো লোক পেলাম না, তো ভালো লাগতেছে না। এরপরে আমি বসে থাকলাম, ওই রাত্রে আরেকটা জায়গায় আরেকটা ঘটনা ঘটতেছে। এখানে হযরত ওমর ওই পাবের বাইরে বসে চিন্তা করছেন কী করা যায়। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন রাত্রে, এটা হলো শুক মানে বৃহস্পতিবার দিনগত রাত্রে এই ঘটনাটা ঘটতেছে, যে তিনি দারুল আরকামে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। এই দোয়ার ভাষাটা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে। তিরমিজিতে তা মানে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, এবং তবারানিতে আনাস থেকে, আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণিত। তারা তিনজন সাহাবির থেকে এই যে হাদিসটা আসছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা এসেছিল, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা, ও আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করে দাও, বি আহাব্বুর রাজুলাইনি ইলাইকা, ওই দুই ব্যক্তির যিনি তোমার কাছে বেশি মানে প্রিয় তাদের দুইজনের একজনকে দিয়ে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ রাসূল নাম নিলেন তাদের দুইজনকে, একজন হলো ওমর ইবনুল খাত্তাব ও আমর ইবনে হাশেম, আবু জাহাল যার নাম ছিল, কুনিয়াত ছিল, সেই দুইজনের নাম নিয়ে আল্লাহ রাসূল দোয়া করলেন। এটা কিন্তু আমাদের হওয়া উচিত। আমাদের যারা দাঈ ইলাল্লাহ দাওয়াত করবেন, তারা কিন্তু আল্লাহর কাছে মাঝে মাঝে নাম নিয়ে মানুষের জন্য দোয়া করা দরকার। যাই হোক, এই দোয়াটা হয়েছে ওই বৃহস্পতিবারের রাত্রে। ওই দিনই হযরত ওমর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, মন ভালো লাগতেছে না। তখন মনে করলো যে একটা কাজ করি, আমি এই মদ খাওয়ার চেয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে সাধারণত কাবা ঘরে এখানে আসে, আমি যাই তার একটা মানে সে যে কী পড়ে টলে একটু শোনার চেষ্টা করি। তো ও বলে যে আমি গেলাম কাবা ঘরের ওখানে, যে দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরে আসওয়াদ এবং রুকনে আমানের মাঝখানে উনি দাঁড়ায়ে, কাবা ঘরের একদম অ্যাটাচড খুব কাছাকাছি দাঁড়ায়ে উনি মানে নামাজ পড়তেছেন, এবং নামাজের মধ্যে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। উনি বলেন যে আমি একটা শিয়াল যেমনভাবে গর্তের মধ্যে বা দেয়ালের পাশ দিয়ে দিয়ে ঢোকে, মানে গর্তের মধ্যে দিয়ে ঢোকে, আমি ওই রকম একটু গর্ত মতন পেয়ে যে কাবাঘরের যে উপর দিয়ে যে রেশমি কাপড়ের যে কার্টেনটা টাঙানো থাকে, আমি ওখানে ঢুকে পড়লাম। ঢুকে ওই শিয়ালের মতন করে করে ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়তেছেন তার সামনে যেয়ে দাঁড়ালাম, যেহেতু দেখা যায় না কাবাঘরের উপর দিয়ে তো আপনার আটকানো এই কাপড় দিয়ে, তো সেখানে তার পিছনে আমি দাঁড়াই থাকলাম। আমার এবং আল্লাহ রসুলের মাঝখানে মাত্র এক দুই হাতের পার্থক্য থাকলো, আমি শুনতে পাচ্ছি উনি কী পড়তেছেন। তো দেখলাম যে সুরা আল হাক্কা দিয়ে উনি শুরু করেছেন, আল হাক্কা তু মাল হাক্কা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কা তু মাল হাক্কা ওয়ামা আদরাকা মাল হাক্কা। এই হাক্কা মানে হলো কেয়ামতের ঘটনা, কেয়ামতের বর্ণনা আসতেছে, যে অতিবাস্তব ঘটনা যে কেয়ামতের দিন যেটা আসতেছে, তুমি কি জানো কেয়ামতের যেটা আসবে। এরপরে কাদ্দাবাত আদুন ও সামুদ, আদ সামুদ জাতির কথা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। এত সুন্দর সাবলীল বর্ণনা আর এত সুন্দর রাইম ওয়ার্ড রিদম, এত সুন্দর, আর আল্লাহ রসুলের মুখের তেলাওয়াত, আর ওদিকে দোয়া করে আসার প্রভাব, সবটাই আপনারা মাথায় রাখেন যে কীভাবে আল্লাহ তাআলা দেখেন মানুষের মনগুলো কীভাবে। আল্লাহ রসুল বলেছেন যে মানুষের মন আল্লাহ তাআলার হাতে আঙুলের দুই আঙুলের মাঝখানে, কীভাবে মানুষের মনগুলো নিয়ে আল্লাহ তাআলা ঘুরাই দেন, এটা একটা বাস্তব নমুনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা দেখতে পাই। উনি এই তেলাওয়াত শুনে উনি বললেন যে এ একেবারে দারুণ ধরনের কবি, এত সুন্দর কবিতা, আল হাক মাল হাক ওমা আদরাক মাল হাক, কবিতার মতো শোনা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক, ও যখন তার মনের মধ্যে আসছে যে এটা নিশ্চয় কবিতা, আল্লাহ রাসূল কোরআনের মানে ওই সূরা হাক্কার ওই আয়াতের কাছে আসলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, এটা কোনো কবির কবিতা নয়, এটা হলো কথা যেটা রাসূলিন করিম, সম্মানিত রসুলের কথা, এটা জিব্রিলকে বলা বোঝানো হচ্ছে অথবা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমা হুয়া বিকাউলি শায়ের, ওমর তুমি যেটা চিন্তা করেছো এটা কবির কবিতা না, এটা বিকাউলি শায়ের নয়,
কবির কবিতা নয়, কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কম সংখ্যক লোক আছো যারা এটা বিশ্বাস করো। হ্যাঁ, এটা 40-41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সূরা হাক্কার এটা বর্ণনা করলেন। তখন তার মনে হলো যে কথা তো কেমন লাগছে, মানে কথা শুনে তো মনে হয় যে এর এ বোধহয় মানুষের মনের অবস্থা বুঝতে পারে, এ মনে হয় গণক ঠাকুর জাদু, মানে গণকের মতন হবে আর কি। গণকেরা অনেক সময় গেলে দেখবেন যে বলা শুরু করে, তোমার বাবার নাম অমুক, তোমার মার নাম অমুক, এরকম বলে, তখন মানুষ ঠান্ডা হয়ে যায়, এ কী কথা, আমার সব কিছু বলে দিচ্ছে। ও তখন হযরত ওমর বললেন যে এ কি, আমার মনের উত্তরটা, আমার মনের যে প্রশ্ন ছিল তার উত্তরটা দিয়ে দিল, এ মনে হয় গণক ঠাকুর হবে। আল্লাহ তাআলার ওই আয়াত আল্লাহ রসুল তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়, কালিলাম্মা তাদাক্কারুন, তোমরা খুব কম লোকে এটা এই সৎ উপদেশ গ্রহণ করতে পারো, তানজিলুম মির রব্বিল আলামিন, এটা আল্লাহর পক্ষ থেকে, যিনি যে আল্লাহ সমস্ত বিশ্ব জাহানের, সমস্ত ইউনিভার্সাল ইউনিভার্সের তিনি হলেন রব, তিনি হলেন লালন পালনকারী, তার কথা, তার পক্ষ থেকে অবতীর্ণ কৃত কোরআনের কথা। এই কথা শোনার পরেও আমার প্রশ্নে মনের মধ্যে প্রশ্ন হয়, সেটা আবার সে জানতে পারে, সে কথাগুলো আসতেছে আবার এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, বলে আমি একদম ঠান্ডা হয়ে গেলাম, এক ধরনের সেন্সলেস মতন হয়ে গেলাম, আমি আমার কোনো বুদ্ধি শুদ্ধি আর কোনো কাজ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চলে গেছেন, উনি বুঝেননি যে হযরত ওমর ওখানে লুকিয়ে আছেন কাবা ঘরের আস্তিনের পিছনে ভিতরে, এটা উনি আর খেয়াল করেননি কাবা ঘরের এই যে কার্টেনের পিছনে আছে। যাই হোক, গিলাফের এই যে পর্দার পুরো পর্দা ছিল তো বোঝা যায়নি। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চলে গেলেন, উনি একটু ধাতস্থ হলেন, ওনার একটু হুশ মতন ফিরে আসলো, এসে উনি বাড়ি গেলেন। এগুলো কিন্তু সব দোয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, দোয়াগুলোকে কবুলের একটা ইয়ে আসছে। এটা হলো আপনার ওই বৃহস্পতিবার রাত্রের ঘটনা। এগুলো উনি প্রথমে মদ ছালায় গেলেন, সেখান থেকে আল্লাহ রসুলের দোয়ার পরে বক্তব্য শুনলেন। সকালবেলা ফজরের সকালবেলা হলো, ফজরের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কাবা ঘরে ফজরের নামাজ পড়তেন, এরপরে তিনি দারুল আরকামে যেতেন, উনি দারুল আরকামে গেছেন। এদিকে রাত্রে ও যখন এই ঘটনার সম্মুখীন হয়েছেন, হযরত ওমর দেখলো যে এখন একটা মাত্র পথই বাকি আছে, সেটা হলো এই যে এই লোকটাকে আসলে হত্যা করা দরকার, তাছাড়া আর কোনোভাবে এই ধর্মকে আর আমরা রক্ষা করতে পারবো না। এই যে সমস্ত কথা বলে আর যে ভাষায় যে মাধুর্য তার কণ্ঠে রয়েছে, এতে মানুষকে আর আটকে রাখা যাবে না, তো তাকেই আমি শেষ করে আসি। তো এখন দেখেন মানুষ কীভাবে যায় আর আল্লাহ তাআলা কীভাবে মানুষকে নিয়ে আসেন। এখন তার যে বড় তরবারি ছিল, সেই তরবারিটা খাপ খুলে হাতে নিয়ে খাপটাকে কোমরের মধ্যে দিয়ে একেবারে শৌর্য বীর্য দেখিয়ে ঘরের থেকে বের হয়েছে। তো উনি ছিলেন বনু আদি গোত্রের মানুষ। তো উনি যখন ঘরের থেকে বের হয়েছেন, তার এই চিৎকার এবং হুঙ্কার, আমি এখন তারে খুন করে ফেলবো, শেষ করবো, এরকম করে তো বের হয় সাধারণত। তো উনি যখন ঘর থেকে বের হয়েছেন, তার পাশে তার চাহাতো ভাই ছিল একজন, তার নাম নাঈম, নাঈম নামে একজন লোক ছিল। এখন এই নাঈম ছিল না কি ছিল এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। তো কেউ কেউ বলেন যে ইনি ছিলেন নাঈম এবং হযরত ওমরের বংশেরই লোক ছিল, আর কেউ কেউ বলেন যে না, এটা নাঈম ছিল না, এটা রজুলুম মিন বনি মখজুম, বনি মখজুমের কোনো একজন লোক হবে, অথবা রজুলুম মিন বনি জাহরা, অথবা বনি জাহরা আল্লাহ রসুলের মায়ের গোত্রের কেউ ছিল, কেউ কেউ মনে করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি যে তার নাম পাই নাঈম ইবনে আব্দুল্লাহ আন-নাহাম আল-আদাউই, আল-আদাউই হলো হযরত বনি আদি, যেটা হযরত ওমরের নিজের বংশের মানুষ। নাঈমের সাথে দেখা, এটাই কিন্তু অধিকাংশ মানে ঐতিহাসিকরা একমত যে তার নাম ছিল নাঈম। আপনারাও তার অনেকে তার নাম জানেন, নাঈম অথবা নোয়াইম। তার সাথে দেখা হলো রাস্তায়, দেখা হওয়ার পরে বলে যে ওমর কোথায় যাও, কী ব্যাপার, তোমার কী হয়েছে? তো বলে যে আমি যাচ্ছি মানে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। কেন তাকে হত্যা করবো, কেন, কী সমস্যা, কী হয়েছে? তো বলে যে আমি যাবো এই কারণে যে আমি নিজেই
আমি দেখলাম যে তার যে কথাবার্তার যে ধরন, এ যদি এরকম চালাতে থাকে তো আমাদের সবাই মুসলমান হয়ে যাবে। 3 দিন আগে হামজা মুসলমান হয়ে গেল, এখন আমাদের তো আর কোনো পথ নাই তাকে হত্যা করা ছাড়া। তাকে হত্যা করবা? এখন নাইম মুসলমান হয়ে গেছে, এটা হযরত ওমর জানতেন না। আর নাইমের এখন চিন্তা হলো যে কিভাবে আল্লাহ রসুলের উপরে আঘাতটাকে উনি অন্যদিকে ঘুরাই দিতে পারেন। তো উনি চিন্তা করেছেন যে একটা কাজ করে আমি তাকে অন্যভাবে উত্তেজিত করে অন্যদিকে রাগটাকে ফিরিয়ে দিয়ে আল্লাহ রসুলকে বাঁচাবার চেষ্টা করি। এই চিন্তাটা তার মাথায়, তা না হলে উনি এইভাবে কথা বলার কথা ছিল না। উনি বললেন যে ওমর, তুমি কি জানো যে তোমার পরিবারের মধ্যে থেকেও কিন্তু দু একজন এরকম মুসলমান হয়েছে? বলিস কি? বলে হ্যাঁ, কে হয়েছে? বলে তোমার বোন ফাতেমা এবং তার স্বামী সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ হলো হযরত ওমরের চাচাতো ভাই, তার সাথে বিয়ে দেয় তার আপন বোনকে। বলে ওরা দুইজন তো মুসলমান হয়েছে। বলো কি এটা সত্যি? তো হ্যাঁ, ওই যে ঘরের পাশে ঘর, তো আপন চাচাতো ভাই, তো তারা তো না আপন চাচাতো ভাই না, একটু দূর সম্পর্কের, মানে যায়েদ ইবনে নুফাইল আর ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইল, মানে চাচাতো চাচা আর কি। তো এই দুইজনের সাথে এই সম্পর্ক, পাশে বাড়ি, উনি ছুটে চললেন। এখন এরা দুইজন মুসলমান হয়েছে, তো এদেরকে কোরআন শেখার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাব্বাব ইবনুল আরিদকে পাঠাতেন, যে তুমি তুমি যে ওদেরকে কোরআন শেখাবা এই দায়িত্ব পালন করো। তো খাব্বাব ঘরে আসছেন, এটা সকালবেলার কথা, সকালবেলা ঘরে আসছে, এসে পড়ানো শুরু করেছেন। আর দুইজন বসে পড়তেছেন তার কাছে কোরআনের এই আয়াতগুলো। তো হযরত ওমর এই শব্দ শুনতে পেয়েছেন বাইরের থেকে, মানে শুনে উনি বুঝতে পারছেন যে এদের সত্য তো আসলে নাই, মিথ্যা কথা বলেনি। ওরা তখন সুরা তাহা পড়তেছিল। হযরত ওমর দরজা টোকা দিয়েছেন, ওরা তখন বুঝতে পেরেছে, টোকার শব্দ শুনেই বুঝতে পেরেছে যে এইরকম জোরে টোকা আর এত রাগের টোকা সাধারণত একজনে দেয়, সে হযরত ওমর হতে পারে। তো তাড়াতাড়ি মানে একটা পালানোর জায়গা ছিল ঘরের মধ্যে, তার মধ্যে খাব্বাব যে সেখানে যে পালাইছে, আর এদিকে ফাতেমা যে দরজা খুলে দিয়েছেন, সাঈদ বসে আছে। তারপরে হযরত ওমর ঢুকছেন, ঢুকে বলে যে কী হাম হাম শব্দ শুনলাম, কী এটা কী পড়তেছিস তোরা, কী করতেছিলি বল, সত্যি কথা বল। তো কেউ কোনো কথা বলে না, চুপ করে রয়েছে। তো সত্যি কথা বল, তো ওরা কেউ বলে না। তারপর দৌড়ে যেয়ে তারপরে তার ভগ্নিপতিকে ধরছে, ধরে তারপরে তার গায়ের উপরে পা রেখে ফেলাই দিয়ে তারপরে এমনভাবে এ করে রাখছে যে সে মরে যায় যায় অবস্থা, গলায় ফাঁস লেগে যাচ্ছে। এই সময় মানে তার বোন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা দৌড়ে ছুটিয়ে এসে হযরত ওমরকে ফেলাই দেওয়ার চেষ্টা করে। হযরত ওমর তার মুখের মধ্যে ঘুষি মারে, মুখের মধ্যে ঘুষি মারলে মুখ দিয়ে প্রচুর রক্ত যাচ্ছে। তো এই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা, হযরত ওমরের বোন, চিৎকার করে যে শব্দটা, যে বাক্যটা উনি বলছিলেন সেটা লিখে রাখার মতন বাক্য, উনি বলছেন ইয়া ওমর, ওমর, ইন কানা আল হাক্কু ফি গায়রি দীনিকা, তুমি কি বোঝো না যে হকটা হলো তোমার যে ধর্ম তার বাইরে, তোমার এই যে মূর্তি পূজা, মিথ্যা কথা বলা, মদ খাওয়া, অমুক করা, তমুক করা, এই সমস্ত সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকে না, এটা তো তোমার বোঝার কথা উচিত ছিল। তোমার মতন একজন মানে বিজ্ঞান মনস্ক ব্যক্তি, তুমি এটা বাদ দাও, এছাড়া এটার মধ্যে সত্য তো নাই। প্রশ্ন করলেন, তার মানে এক ধরনের শ্লেষ মেশানো প্রশ্ন যে তোমার ধর্মটা ভুল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহ রসুল। এই কথা বলার পরে হযরত ওমর প্রথমত তো এই শাহাদা শুনলেন, দ্বিতীয়ত তার আপন বোনের মুখ দিয়ে গলগল করে রক্ত ঝরা বয়ে যাচ্ছে, এটা উনি দেখলেন। নিজের বোনের গায়ে উনি মারবেন চিন্তা করেন? হযরত ওমরের এটা ছিল যে যখন উনি কোনো শক্ত ভূমিকা নিতেন, তার প্রতিক্রিয়া যখন দেখতেন কেউ মানুষ মারা যাচ্ছে কোনো কষ্ট, উনি তখন আবার নিজে চিন্তা করতেন, তাই তো ওরপর উনি যে বসছেন, বসে বললো যে এই তোরা কী পড়তেছিলি ওটা দেখা। বললো না না দেখাবো না। পরে যে ওই
ওটা ছিল বালিশের নিচে লুকানো, ও এরকম করে উঁচু করতে করতে ওই চামড়ায় লেখা একটা কাগজ পেল, মানে চামড়ায় লেখা একটা কোরআনের সুরা পেল। এ বলতেছে আমি দিয়ে আমি পড়বো। তো ওটা যখন ধরেছে তখন ফাতেমা যে জোর করে এটা কেড়ে নিয়েছে যে না ওটা ছেড়ে দাও, এটা এটা হলো কোরআনের একটা সুরা, এই স্ক্রিনের লেখা, আর তুমি যেহেতু মুশরিক রয়েছ, তুমি এখন পবিত্র নও, কাজে এটা তুমি পড়তে পারো না। তো রক্ত বইয়ে যাচ্ছে, সাইদ ওদিকে আহত অবস্থায় শুয়ে রয়েছে, হযরত ওমর এটি কাগজ নিয়ে কাড়াকাড়ি করতেছে, মানে পরিবেশটা কিছুটা শান্ত হয়ে আসছে। বলছে না তুমি একটা কাজ করলে তুমি এটা পড়তে পারবা, সেটা হলো তুমি যে এখন গোসল করে আসো, গোসল করে আসলে এটা তুমি পড়তে পারো। এর বুদ্ধিটা করছেন এই কারণে যে মানুষের যখন খুব রাগ হয়ে যায় তখন গায়ে পায়ে পানি দিলে উজু করলে, আল্লাহ রাসূল উজু করার কথা বলছেন, উজু যদি না হয় তাহলে গোসল করার কথা বলছেন, ওনাকে গোসল করেছেন, একদম পুরো ঠান্ডা শান্ত হয়ে গেছেন। এসে ঘরে এসে বলছে কই দে, তখন খাব্বাব ছিল পালায়, খাব্বাব বুঝতে পারছে যে ওমরের অবস্থা চেঞ্জ হয়েছে, গতকাল রাত্রের দোয়া কবুল হয়ে গেছে। উনি এসে বললেন ওমর কালকে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ তুমি তোমার ধর্মকে তোমার দিনকে শক্তিশালী করে দাও দুইজনের একজনকে দিয়ে যাকে তুমি বেশি ভালোবাসো। ওমর আমার মনে হচ্ছে তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন, তাই আমার জন্য দোয়া করছে। তো কী তোমরা পড়ছিলে? তখন ওরা ওই এটা দিল হাতে, তখন উনি নিয়ে পড়তেছেন এবং তার দুই হাত সমান কাঁপতেছে, বীর পুরুষ মারতেছিলেন এত একটু একটু আগে, এখন হাত কাঁপতেছে। যখন পড়তে পড়তে এই জায়গায় যে পৌঁছলেন সূরা তাহার, ইন্নি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, আমি তোমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কাজে তোমরা আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। যখন এই জায়গায় পৌঁছেছেন তখন হাত খুব কাঁপতেছে এবং উনের চোখে পানি আসা শুরু হয়েছে এবং উনি গতকাল রাতের কথা মনে করলেন যে এই তো সেই সব শব্দগুলো আমি পাচ্ছি, সেই সব কথাগুলো তো এখানে আসতেছে যে আমি গতকাল রাত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে আমি নিজেই শুনেছি। তখন উনি খাব্বাবকে বললেন, নিজের ভগ্নীভূতিকে এবং চাচাতো ভাইকে বললেন যে সাইদ তোমরা চলো আমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়। তো দুইজন খুশি, বোন ফাতেমাও খুশি, সব তিনজন সহকারে হযরত ওমর যাচ্ছেন, হাতে তরবারি আছে, এখানে তরবারির খাপ দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে যে দরজায় টোকা দিলেন, টোকা দেওয়ার পরে যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে ছিলেন, এই জায়গাটা সাধারণত মুসলমানরা ছাড়া এই জায়গাটা জানতো না কেউ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো তো কে ওখানে, তো একজন সাহাবি যে দেখলেন, কেউ কেউ বলেছেন যে আম্মার ছিলেন, আর কেউ কেউ বলেছেন যে না এখানে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে দরজায় দেখলেন যে ওমর দাঁড়িয়ে হাতে তরবারি একেবারে খোলা তার তরবারি, আর অন্যরা একটু পিছনে আছেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন যে তরবারি নিয়ে ওমর এই সময় আসছে, কালকে রাত্রে দোয়া, এগুলো নিয়ে তিনি বললেন যে কী করা যায়। তো হামজা বললেন যে একটা কাজ করা যায়, দরজা খুলে দাও, দরজা খুলে দাও, আমি এখানে দাঁড়াচ্ছি। উনিও তরবারি খুলে নিয়ে দাঁড়ালেন, যে ওমর যদি ভালো নিয়ত নিয়ে এসে থাকে ভালো, আর যদি খারাপ নিয়ত নিয়ে এসে তাহলে এই তরবারি দিয়ে দুই ভাগে দ্বিখণ্ডিত করে দেবো, অসুবিধা নেই। হযরত হামজা তো খুব শক্তিশালী লোক ছিলেন। তো দরজা খুলে দেওয়া হলো, হযরত ওমর ঢুকলেন, ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। তো হামজা বললেন যে না তার সেই চেহারা দেখতে পেলাম না যে চেহারায় সে আল্লাহ রাসূলকে মারতে পারে, দেখলাম যে চেহারার মধ্যে যথেষ্ট নম্রতা রয়েছে, ভদ্রতা রয়েছে, এখানে হযরত ওমরের রাগ হলে তো টের পাওয়া যায়। তো ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, তাকে টানলেন। তো আমরা এই এপিসোড শেষ করতে হচ্ছে, হযরত ওমরের ইসলাম গ্রহণটা ইসলামের একটা দারুণ অধ্যায়, আমরা এক এপিসোডে শেষ করতে পারলাম না বলে দুঃখিত। আমরা দ্বিতীয় এপিসোডে হযরত ওমরের বাদবাকি ঘটনাগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা, পরবর্তী এপিসোডের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। وَمَا أَرْسَلْنَاكَ
ইয়াকা